আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ আমরা সিংহ ও ঈগলের গল্প শুনব। এক সময় শহরে ট্যালন নামে এক ঈগল বাস করত। সে তার তীক্ষ্ণ দৃষ্টি এবং শক্তিশালী ডানার জন্য গর্বিত ছিল, তবে সে উঁচু বাড়ি এবং কংক্রিটের মধ্যে থাকতে ক্লান্ত হয়ে পড়েছিল। একদিন সে শহর ছেড়ে জঙ্গল ঘুরে দেখার সিদ্ধান্ত নেয়। ট্যালন জঙ্গলের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় সে লিও নামে একটি সিংহের দেখা পেয়েছিল। লিও জঙ্গলের রাজা ছিল এবং তার শক্তি ও ক্ষমতার জন্য গর্বিত ছিল। ট্যালন লিওর মহিমান্বিত চেহারা দেখে অবাক হয়েছিল এবং জিজ্ঞাসা করেছিল যে তিনি জঙ্গলের মধ্য দিয়ে তার ভ্রমণে তার সাথে যোগ দিতে পারবেন কিনা। লিও প্রথমে দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু সে ট্যালনের চোখে দৃঢ় সংকল্প দেখে এবং তাকে সাথে আসতে দিতে রাজি হয়। দুজন দ্রুত বন্ধু হয়ে ওঠে এবং একসাথে অনেক রোমাঞ্চকর দুঃসাহসিক কাজ করে। ট্যালন তার তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি ব্যবহার করে এগিয়ে যায় এবং লিও তার শক্তি ব্যবহার করে। একদিন তারা একদল চোরা শিকারীর দেখা পেয়েছিল যারা তাদের হাতির দাঁতের জন্য হাতি শিকার করছিল। ট্যালন তার তীক্ষ্ণ দৃষ্টিশক্তি ব্যবহার করে ওপর থেকে চোরা শিকারীদের খুঁজে বের করতে এবং লিও তাদের তাড়ানোর জন্য তার শক্তি ব্যবহার করেছিল। ট্যালন এবং লিওর দ্রুত চিন্তাভাবনার জন্য ধন্যবাদ। হাতিগুলি রক্ষা পেয়েছিল এবং শিকারীরা কর্তৃপক্ষের হাতে ধরা পড়েছিল। সেই দিন থেকে ট্যালন এবং লিও জঙ্গলের রক্ষক হিসাবে পরিচিত হয় এবং তাদের বন্ধুত্ব আরও দৃঢ় হতে থাকে। যেহেতু ট্যালন জঙ্গলে বেশি সময় কাটায়, সে বুঝতে পেরেছিল যে সে জঙ্গলের পাখি এবং জঙ্গলটিকে তার স্থায়ী বাড়ি করার সিদ্ধান্ত নেয়। লিও তাকে জঙ্গলে রাখতে পেরে খুশি হয়েছিল এবং দুজন একসাথে জঙ্গল এবং এর বাসিন্দাদের রক্ষা করতে থাকে। ধন্যবাদ। এই ধরনের গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।